মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। যাকে বাবা, ব্যাপারটা সামলে দেওয়া গেছে। তুমি বারবার করে আমার কাছ থেকে ছিটকে সরে যাও কেন বলো তো? অনাব, অনাব প্লিজ। কি প্লিজ? কি প্লিজ আবির? আবির, আমি তোমাকে নতুন করে ফিরে পেয়েছি, আমাকে একটা কথা বলো তো, কেন কেন বারবার করে তোমাকে আমার কাছে টানতে হয়? তুমি আমাকে তোমার কাছে টেনে নিতে পারো না আবির? পারো না আমার কাছে আসতে? শোনো না, শোনো না, তুমি বিশ্বাস করো, আমি যা যা ভুল ত্রুটি করেছি সমস্ত কিছু শুধরে নেবো, সমস্ত কিছু সংশোধন করে নেবো আমি। অনাম, অনাম সব কিছুর একটা সময় হয়। অনাম প্লিজ। আর কবে সময় আসবে আবির? আবির, আমরা স্বামী স্ত্রী, সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আমরা নতুন করে আর শুরু করতে পারি না? আবির, আমি জানি আমি তোমার কাজ, তোমার ইচ্ছে কখনো কোনোদিন গুরুত্ব দিইনি, কিন্তু আজ তো গুরুত্ব দিচ্ছি। আমায় তুমি কি ভাবো বলো তো? কেন অন্যায়টা আমি কি বলেছি আবির? কিসের অসুবিধা তুমি আমার সাথে শেয়ার করো? আবির, আবির সত্যি তো আমি তোমাকে বুঝতে পারিনি। তোমার কাজ নিয়ে ক্রমাগত আমি বিরক্ত হয়েছি, তোমার পাশে দাঁড়াইনি। আমি ভুল করেছি আবির, আমি ভুল করেছি। সেটা আজ বুঝছো? সাপোর্ট তো তখন দেওয়া দরকার ছিল, এখন তো ব্যবসা দাঁড়িয়ে গেছে। আবির, আবির অতীতে তো আমি ফিরে যেতে পারবো না। আমি আমার নিজের ভুলকে বারবার স্বীকার করতে পারি, আমি দোষী আবির। আমি স্ত্রী হিসেবে যা যা দায়িত্ব, যা যা কর্তব্য আমি কিচ্ছু পালন করিনি, কোনো দিন পালন করিনি। একটার পর একটা ভুল করে গেছি আমি, কিন্তু আবির, আবির ঈশ্বর তো আমাকে সুযোগ দিয়েছেন বলো, আমাকে নতুন করে জীবন দিয়েছেন, আমাকে বাঁচিয়েছেন, আমার নিজের ভুলকে আমি শোধরাতে পারি। আবির, আবির, আবির তোমার যা কিছু আছে, তোমার যা কিছু আছে আমি সব কিছুকে আপন করে নেব। আবির, বাড়ির সকলকে আপন করে নেব, আমি তোমাকে কথা দিচ্ছি। ছোট ছেলে, কাল তোমায় আমাকে নিয়ে একটা জায়গায় যেতে হবে। কোথায়? আরে সেসব পরের কথা, কিন্তু বাড়ি থেকে কি বলে বেরোবো সেটা ভাবো। বাড়ি থেকে আমি বেরোলেই তো সবার হাজারটা প্রশ্ন। কলেজে যাওয়ার নাম করে বেরোবে? আরে না বাবা, সেটা হবে না। আবির বাবুকে কি বলবো? আমি তো কলেজে এখনো ভর্তি হইনি, আর আর অ্যাডমিশন টেস্টের রেজাল্টও তো বেরোয়নি। অ্যাডমিশন টেস্টের রেজাল্ট কেন বেরোয়নি? মানে অ্যাডমিশন টেস্টের রেজাল্ট কেন বেরোয়নি সেটা জানার জন্য তো যাওয়াই যায়। হ্যাঁ, এটা এটা ভালো বুদ্ধি। হ্যাঁ, তাহলে ওটাই কথা রইলো, কালকে তুমি তৈরি থেকো। হ্যাঁ, ডান। কথাটা যেন কেউ জানতে না পারে, হ্যাঁ, গোপন রেখো। খুব রহস্যজনক ব্যাপার বলে মনে হচ্ছে। রহস্য তো আছেই, আর সেটা উদ্ঘাটন করতেই কাল যাওয়া। আমার সন্দেহটা যদি সত্যি হয়, ঠিক সময় সকলের সামনে মুখ খুলব। আবির,
তখন থেকে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি, তুমি প্রেসক্রিপশনটা নিয়েই পড়ে আছো। তুমি দেখছো তো যে ইনজেকশনটা এখানে লেখা আছে কিনা? কি হলো, ফেলে দেখতে? কি লেখা আছে আবির, উত্তর দাও, বলো কি লেখা আছে? ইঞ্জেকশনের নাম লেখা আছে। তাহলে আমাকে শুধু শুধু সন্দেহ করছিলে তো? সন্দেহ কেন করব, ডাক্তার যখন তোমাকে ডিসচার্জের কথা লিখে দিয়েছিল তখন আমি মিস করে গিয়েছিলাম, ইঞ্জেকশনটা খেয়াল করিনি। আবির, তুমি মুখে আমাকে যাই বলো না কেন, তুমি আমাকে অবিশ্বাস করো। একটা মরতে মরতে ফিরে আসা মানুষকে তুমি তুমি এতটুকু ভরসা করতে পারো না? আই মাস্ট সে আবির, তুমি তুমি সত্যি অনেকটা বদলে গেছো। আমি তো সময়ের সাথে সাথে বদলেছি হনা, তুমি অসময়ে অনেক বদলে গেছিলে, পদে পদে আমায় আঘাত করেছিলে, আশা করি ভুলে যাওনি। তোমার কাছে বারবার করে ক্ষমা চাইছি, তুমি আমাকে বলো না, আমাকে বলো না কি করলে আমি তোমার ক্ষমা পাবো, কি করলে ঠিক আগেরই মতো ভালোবাসা পাবো, তুমি আমাকে বলো। তুমি আমাকে যা বলবে আমি তাই করবো। আগে তার আগে আমি তোমাকে একজনের কথা বলতে চাই। না না, আমি কিচ্ছু শুনবো না, আমি আমি কারোর কথা শুনতে চাই না আবির, এর মধ্যে যাই ঘটে থাকুক আমি কারোর কথা শুনতে চাই না। অহনা, অহনা তোমার শোনা দরকার। আমি তো বললাম আমি কারোর কথা শুনতে চাই না আবির, আবির তুমি কেন বুঝতে পারছো না আমি কারোর কথা শুনতে চাই না? শুনতে তোমায় হবেই অহনা, আর আমাকেও বলতেই হবে, না আমি নিজে শেষ হব না ঝিলমিলকে এভাবে শেষ হয়ে যেতে দেবো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।